1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পহেলা বৈশাখকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার। এর মধ্যে চারুকলা অনুষদের সীমানা ছাড়িয়ে মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে পহেলা বৈশাখের এক গুরুত্বপূর্ণ জাতীয় অনুষঙ্গ। প্রথম কাজ ছিল আমাদের এই মঙ্গল শোভাযাত্রার জন্য ফান্ডরাইজিং। ফান্ডরাইজিং এর জন্য আমাদের চারুকলা সমস্ত ছেলেপেলে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের আর্টওয়ার্ক, যে বাংলার ক্যানভাস সরা পেইন্টিং সরা বিক্রি করা হচ্ছে, মাস্ক প্রোডাক্ট করা হচ্ছে, মাস্কগুলো সেল করা হচ্ছে, সিনিয়র শিল্পীরা তাদের আর্টওয়ার্ক সেল করছেন, সেল করে এই যে অর্থটা আসছে এই অর্থ দিয়ে আমাদের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের শিল্পী নিমগ্ন শিক্ষার্থীরা জাতীয়ভাবে নাগরিকদের সৌন্দর্য বোধ ও রুচি নির্মাণে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ভূমিকা রাখেন বলে মনে করেন অনেকে। মঙ্গল শোভাযাত্রার বাকি মাত্র কদিন, পুরোদমে প্রস্তুতি চলছে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের। এই শিক্ষার্থীরাই প্রতি বছরের প্রথম দিনটিকে মাঙ্গলিক রঙে রাঙিয়ে তোলেন পহেলা বৈশাখের শোভাযাত্রা হিসাবে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হিসেবে আসবে যুদ্ধাপরাধীদের বিচার এবং সমুদ্র বিজয়ের প্রসঙ্গ দুটি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতীক হিসেবে শোভাযাত্রায় থাকবে বিকটাকার সব মুখোশ, আর সমুদ্র জয়ের প্রতীক হিসেবে থাকবে সাম্পান। প্রত্যেকটি বিভাগের প্রতিটি ক্লাসরুমের ভেতরেই চলছে কাজ। নতুন পুরাতন শিক্ষার্থীদের অন্যরকম এক মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে প্রায় 700 শিক্ষার্থী। অনেকেই যারা বের হয়ে গেছি, যারা কাজের ফাঁকে যখনই সময় পাই চলে আসি, কাজ করি, কারণ এটা এখন একটা জাতীয় অনুষ্ঠান, এটাতে সম্পৃক্ত হতে পেরে আমাদের যেমন ভালো লাগে, তার চেয়ে বড় কথা হচ্ছে প্রতি বছর এই সময়টা এসে নবীন যারা আসছে এদের সাথে দেখা হচ্ছে। আর একজন আর্টিস্ট বা একজন স্টুডেন্ট হিসাবে চারুকলার বলবো যে সবাইকে নিয়ে, নিজের দায়িত্ব নিয়ে, ছোটোদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে সবার সাথে মিলেমিশে কাজ করতে পারতেছি, খুব আনন্দ নিয়ে কাজ করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। হাতি ঘোড়া সাম্পানের বড় বড় কাঠামো তৈরি হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে তৈরি হচ্ছে সরা মুখোশ, বিভিন্ন পহেলা বৈশাখের উপহার সামগ্রী, সাথে থাকছে আড্ডা আর হাসির কলরব। মুখোশের কাজ অ্যাজ ইউজুয়াল প্রতি বছর আমরা করি এবং খুবই আনন্দে নিয়ে করি। সবাই এখানে কোনো কিছু পাওয়ার আশায় আসলে করে না, আনন্দটা উপভোগ করে বলে সবাই এখানে এসে ইচ্ছা মতো তার নিজের মতো কালার করছে, ডিজাইন করছে। সিনিয়র জুনিয়র সবাই আমরা একসাথে কাজ করি। মঙ্গল শোভাযাত্রার পরপরই শিল্প আর সৃজনে ক্লান্ত প্রায় এই শিক্ষার্থীদের মুখে ফুটবে হাসি। বাংলাদেশ শুরু করবে নতুন এক বছরের নতুন ভোর।